ফুল, সবজি, গাছপালা, প্রকৃতি, এগুলি আসলে আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য বসে থাকি কবে সামার আসবে, সামার আসলে পরে এগুলি করব। মানে উইন্টার আসার সাথে সাথে মনে হয় যেন আহারে আমার শখের সব কিছু শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। কিছু ফুল আছে যেটা প্রতি বৎসরে হবে, সেটা আমাকে লাগাতে হবে না, লাগালে পরে দেখা যাবে। কিছু কিছু আছে যেগুলি বাল্ব, বাল্ব থেকে প্রতি বৎসরে হবে। আর এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছেন, আর এর পাশে আর একটা গাছ আছে, সেটা হচ্ছে লাল ফুলের গাছ, আমি আসলে নাম জানি না, ওই যে দেখা যাচ্ছে এই দুইটা গাছ কিন্তু প্রতি বৎসরে হয়। আর এই যে পিঙ্ক কালারের যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এটা আমি নতুন লাগাইছি, এই যে এইগুলি, এটাও কিন্তু প্রতি বৎসর হবে, আমার আর দ্বিতীয়বার লাগাতে হবে না। আর আমি যেটা করছি, এটা আসলে সেকশন অনুযায়ী করছি, যেটা কিছু কিছু গাছ আছে যেটা আমার প্রতি বৎসরে হবে, ওই গাছগুলি আমি এক সাইডে করেছি, আর যেগুলি আমাকে অ্যানুয়ালি যেগুলি প্রতি বৎসরে নতুন করে লাগাতে হবে, ওইটা আমি এক সাইডে করেছি। এইগুলি পিছনের যে পোষণটা, মানে এটা সামনেই, বাট সামনেটাকে আমি দুই ভাগে ভাগ করছি। পিছনের যে পোষণটা, ওটা একই গাছ একই ফুল প্রতি বৎসরে হবে, আর সামনের যে পোষণটা আছে সেটাই আমি অ্যানুয়ালি ফুল লাগাবো। তাহলে বাগানটা একটু দেখতে অন্যরকম লাগবে, প্রতি বৎসরই সামথিং ডিফারেন্ট লাগবে। এই যে ফুলের গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের ফুল আসবে, মানে ফুল একই বাট কালার কিন্তু আলাদা। আমি ওইভাবেই এগুলিকে নিয়ে নিচ্ছি, যেটা কোনোটায় একটু লাল, কোনোটা একটু হলুদ, মানে অল ডিফারেন্ট কাইন্ড আছে। আর এই যে ইট দিয়ে ঘেরা যে জায়গাটা দেখছেন, এখানে যে গাছগুলি আছে, ইটের চারপাশে আমি যেটা দিছি টিউলিপ দিছি, এবং অন্যান্য যে লিলি, তারপরে অন্যান্য যে ফুলগুলি আছে যেগুলি হচ্ছে সামার আসার সাথে সাথে এগুলি ফুটে, ওইগুলি আমি একটা সেকশনে আলাদা দিয়ে দিছি। আমি চেষ্টা করি সব কিছু একটু অর্গানাইজ করে করার জন্য, তারপরেও কখনো কখনো যেটা হয় একটু এলোমেলো হয়ে যায়, মানুষ তো তাই কখনো কখনো এরকম হয়ে যেতেই পারে। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাইন্ড অফ পাতাবাহার, আর অনেক এবার অনেক ঘাস হয়েছে, ঘাসগুলি এখনও ঠিকমতো পরিষ্কার করি নাই। এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি গোলাপ পাবো অ্যাটলিস্ট আপনার অক্টোবর নভেম্বর পর্যন্ত, এই গোলাপ গাছটা থেকে আমি একেবারে শেষ পর্যন্ত গোলাপ পাই। আর এই যে রাস্তার মতো দেখতে পাচ্ছেন, এটাকেই আমি ডিভাইড করে দিছি, পিছনেরগুলি হচ্ছে আপনার প্রতি বছরে বছরে হবে, আর এই সামনেরগুলি যেগুলি এগুলি অ্যানুয়ালি, বাট এই যে সামনের যে গাছটা, এটা কিন্তু প্রতি বছর হয়। এটা একেবারে ছোট লাগাইছিলাম, কিন্তু এখন অনেক বড় হয়েছে, এবং এটাও কিন্তু আপনার গরম শুরু হওয়ার আগে আর কি ফুলগুলি ফুটে, কড়া সামারে যে এই ফুলগুলি থাকে না। আর এখানে আমি এখনও সাজাই নাই সিঁড়ির যে এই জায়গায় আমার প্রতি বছরে গাছ থাকে, ফুল থাকে, তো যেটা আমি দিয়ে দিছি সেটা হচ্ছে আমার জবা গাছটা, আমি ঘরের ভিতরে নিয়ে গেছিলাম, ওটাকে আমি যে কয়েকদিন আগে বার করে দিছি। সারা উইন্টারের মধ্যে আমি বেশ কিছু ফুল পাইছিলাম, এটা কিন্তু হলুদ জবা, ফুটলে এত সুন্দর লাগে, বিশ্বাস করেন। আর এই যে আমার পোষণটা, এটা হচ্ছে একটা গাছ, গাছের গোড়ায় আমি 21 সালে এসে, 21 সালে আসছি এখানে, বাট এই ডিজাইনটা আমি 22 সালে করছি। এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি কিন্তু প্রতি বছরে বছরে হবে, এইগুলি আমি এই যে এই সেটেরটা আমি এবছর লাগাইছি। আর ওই দিকে আছে গাঁদা ফুল, আর এই যে পাতাবাহারের মতো যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি প্রতি বছরে হয়। আর এবার কিছু কিছু গাছ আছে এখানে, দুইটা সেকশন, তিনটা সেকশনেই আমার যেটা হবে প্রতি বছরে হবে, কারণ প্রতি বছর আসলে আমার লাগাইতে গেলে অনেক কষ্ট হয়। আর এই যে হচ্ছে গাঁদা ফুল, এগুলিতে আমি এখন কালো যে সিপসগুলি আছে, এগুলিকে মলস বলে, ওইগুলি আমি দিয়ে দেবো, এখনও দেওয়া হয় নাই, কারণ হচ্ছে পিছনের কাজ করতে করতে আমি মানে প্রচণ্ড ক্লান্ত, কারণ পিছনে প্রচুর পরিমাণে সবজি দিছি এবার, গত বছরের থেকেও বেশি হবে। এই যে দেখেন আমার জবা গাছ, আমি ঘরের ভিতরেও প্রচুর জবা পাইছি, দেখেন ফুলটা এত সুন্দর। আমি লাল জবা দেখছি, তারপরে আর একটা কালার আছে ওইটা দেখছি, কিন্তু বিশ্বাস করেন এই হলুদ জবা কিন্তু আমি এর আগে দেখি নাই।
আর গোড়াটা এত শক্ত হয়েছে, আমি কিন্তু এই 2 বছর এই গাছটাকে ঘরে রাখছি। এখন আমার প্ল্যান হচ্ছে মাটিতে দিয়ে দেওয়া, বাট দিব কি দিব না কাইন্ড অফ কনফিউজড। কারণ হচ্ছে কেউ কেউ বলে যে মাটিতে দিলে এখানে আসলে যে পরিমাণ ঠান্ডা পড়ে, বলে যে এটা মারা যাবে। আর এইটা হচ্ছে আমার আর একটা গোলাপ গাছ, হচ্ছে আমাদের সাইডে, বাড়ির সাইডে। আর এর আগে যেগুলি দেখেছি ওগুলি ছিল সামনে। তো এই যে দেখেন কুড়ি আসছে, আর এখান থেকে আমি এটাও আমি অলমোস্ট অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল পাব। আর এবার যেটা হয়েছে যে একটা ডাল আসলে মারা গেছে, এই যে সাইডের যে ডালটা গত বছরে ছিল, এই যে দেখেন এটা কয়েকদিন পরের ভিডিও, কি সুন্দর ফুল ফুটছে। এই ডিজাইনটাও কিন্তু আমি করছি। আর এই যে দেখেন পাথরগুলি দেওয়া, এগুলি কিন্তু আমি কি করছি, যখন বীজে যাই আমি বীজ থেকে এই পাথরগুলি কুড়াই নিয়ে আসি, আর বাকেট নিয়ে যাই। তো বাকেটে করে দেখা যায় এত সুন্দর সুন্দর, মানে এইগুলি ওই সমুদ্রের পাড়ে খুবই সুন্দর, মানে মনে হয় কি যেন কেউ ডিজাইন করে করে রাখছে। এটাও এগুলি হচ্ছে আমার গাছের নিচে, দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে। আমি এখনও যে কালো মসটা দেওয়ার কথা ছিল ওটা আমি এখনও দিতে পারি নাই, সময়ের অভাবে প্রচুর বিজি থাকি। আজকেও আমি যেটা করছি, অনেকগুলি টমেটোর গাছ লাগাইছি, এই টমেটোর গাছগুলি কিন্তু আমি বীজ থেকেও তুলি নেই, মানে আমি নিজে বীজ থেকে তুলি নেই, নিজে নিজে হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। এবং সেইগুলিকে আমি আজকেও লাগাইলাম, মানে পিছনে সামনে বাইরের কাজ ঘরের কাজ সব করতে করতে এত ব্যস্ত থাকি যে আসলে এগুলির প্রতি এখন আর সময় দিতে পারি না খুব বেশি একটা। সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন, আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল হয়, কিন্তু বেশিরভাগ ফুলের কিন্তু আমি নাম জানি না, আসলে জানার চেষ্টা করি না কেন জানে আলসেমি করে। যেরকম দেখেন এই ফুলগুলি, এটা কিন্তু 21 সাল থেকে আমার বাগানে আছে, কিন্তু আজ পর্যন্ত আমি এটার নাম জানার কোনোই আগ্রহ প্রকাশ করলাম না। গতকালকে কি হয়েছে জানেন, আমার যে কোয়ার্কার আছে একজন, তার বাসার সামনে কে যেন কতগুলি মানে ফুলের বীজ রেখে গেছে, প্রচুর পরিমাণে, প্রায় মনে করেন 15 থেকে 16 পদের গাছের বীজ রেখে গেছে, ফুল গাছে সব। আমি সবগুলিতে সুন্দর করে প্যাকেট করে করে এবং নাম সহ নিয়ে আসছি। আর এখন আর এই ভুলটা করতে চাই না, যে নাম তো অবশ্যই জানতে হবে, কারণ হচ্ছে যেহেতু ফুল ফল সবজি এগুলি পছন্দ করি, সুতরাং নাম না জানলে এটা তো আসলে শরমের ব্যাপার। আমার এই গোলাপ গাছটায় দেখেন একটা ফুল ফুটছে আর অনেকগুলি কুড়ি আসতেছে। এই ফুলটা একেবারে মানে ডালপালার আড়ালে পুরো লুকাই আছে, তো এখান থেকে আমি অনেক ফুল পাব। আর এই যে একটা গোলাপ গাছ, এটা কিন্তু শুরু থেকে একটু মরা মরা, আর এইগুলির থেকে এই যে দেখেন ওইটা থেকে আমি হলুদ গাছ ফুল পাব। আর এটা হচ্ছে যেটা ডালিয়া, আমি 2টা বাল্ব নিয়ে এসে তারপরে লাগাইছিলাম, এত সুন্দর হয়েছে গাছ দুইটা। আপনার গাছ এমনি তো আমার বাল্ব দুটো যেটা কিনছি ওটা 594 দিয়ে কিনছি, অথচ এই এক একটা গাছ যদি আমি দোকান থেকে কিনতাম তাহলে অ্যাটলিস্ট আপনার $9 থেকে $10 কইরা নিত, আর সেইখানে আমি 2টা বাল্ব কিনছি 594। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, এবং পরবর্তী ভিডিও দেখার